সকলকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের পরম পিতা ঈশ্বর কতটা প্রেমময় এবং তিনি কতটা ক্ষমাশীল। আমাদের প্রভু যীশু খ্রিস্ট লুক 15 অধ্যায়ে একটি উপমা কাহিনীর মধ্যে দিয়ে তা ব্যক্ত করেছেন। চলুন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা তা দেখে নিই। একটি লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি একদিন বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও। তখন তিনি তাদের দুজনের মধ্যে তার ধন সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে সেই ছোট ছেলেটি নিজের যা কিছু ছিল সবই বিক্রি করে সমস্ত টাকা কড়ি নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে উচ্ছৃঙ্খলের মতো দিন কাটিয়ে সে তার সর্বস্বই উড়িয়ে দিল। সে সব কিছুই খরচ করে ফেলেছে। এমন সময় সেই দেশে দেখা দিল করাল দুর্ভিক্ষ। ছেলেটির এবার দুর্দিন শুরু হলো, তাই তাকে গিয়ে চাকরের কাজ নিতে হলো সেখানকার এক অধিবাসীর কাছে। সেই লোকটি তাকে নিজের জমিতে পাঠিয়ে দিল শুয়োর চড়াতে। ছেলেটির খুব ইচ্ছে হতো শুয়োরেরা যে শুঁটি খায় তাই খেয়ে সে তার পেট ভরাবে, কিন্তু তাও তাকে কেউ দিত না। তখন তার চেতনা হলো। সে বলল, বাবার ওখানে কত মাইনে করা লোক প্রয়োজনের চেয়েও বেশি খাবার পাচ্ছে, আর আমি কি না এখানে খিদের জ্বালায় মরছি। আমি এবার এই জায়গা ছেড়ে বাবার কাছে যাব আর তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি, আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই, তাই তুমি আমাকে তোমার একজন মাইনে করা লোকের মতোই রাখো। সে তখন সেই জায়গা ছেড়ে তার বাবার কাছে যাওয়ার জন্য রওনা হলো। সে তখনও দূরেই রয়েছে। সেই সময় তার বাবা তাকে দেখতে পেলেন। তার প্রাণটা কেঁদে উঠল। ছুটে গিয়ে তিনি ছেলেটির গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। তখন ছেলেটি তাকে বলল, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি, আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তার বাবা কিন্তু চাকরদের ডেকে বললেন, শিগগির যাও, সব থেকে ভালো পোশাক বের করে আনো আর ওকে তা পরিয়ে দাও। ওর হাতে একটা আংটি দাও আর পায়ে পরিয়ে দাও জুতো। তারপর সেই মোটা সোটা বাছুরটাকে নিয়ে এসে কেটে ফেলো। তারপর এসো, খেয়ে দে, আনন্দ করা যাক, কারণ আমার এই যে ছেলেটি সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, প্রভু যীশুর এই উপমা কাহিনীটি আমাদের এই জীবনে খুবই যথাযথপূর্ণ। আমরা পিতা ঈশ্বরের প্রেমের স্নেহের বাঁধন থেকে দূরে চলে যাই আমাদের পাপের দ্বারা, কিন্তু পিতা ঈশ্বর তবুও আমাদের দিকে দুহাত বাড়িয়ে থাকেন। আমরা কখন নিজেরা অনুতপ্ত হয়ে তার কাছে আবার ফিরে আসব? তাই আমরা যেন আমাদের পাপের পথটাকে ছেড়ে প্রভু যীশুর আশ্রয়ে থাকতে পারি, প্রভু যীশুর মাধ্যমে একদিন যেন সেই অনন্ত রাজ্যে যেতে পারি। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে প্রভু যীশুর বাক্য সবাই জানতে পারে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোও আপনি দেখতে পারেন।